ওই জানি তুমি এটার জন্য অপেক্ষা করছো। এখানে না আসার জমরাজ কিন্তু ক্ষমা করবে না তোমাকে। আমার একটা খাবার এত ভালো লাগে না, যখনই কোনো অফার লঞ্চ করে নেয় না আমি তখনই এখানে চলে আসি। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি, সেটা হচ্ছে এই থালিটা না অ্যাভেলেবেল থাকছে হচ্ছে 1st August থেকে 31st August অবধি। মানে অলরেডি থালিটা কিন্তু রানিং চলছে, জাস্ট এটা হ্যাপি আওয়ার চলছে, হ্যাপি আওয়ারে এসে তোমরা থালিটা এনজয় করতে পারো। আমি তখন যাচ্ছি ট্রাই করতে, পুরো ব্যাপারটা তোমাকে দেখাবো কি কি দিচ্ছে কি না দিচ্ছে। দারুণ একটা অফার, এটা মিস করো না, চলে আসো, চলো ভেতরে যাওয়া যাক এবার। চোখের বেসিক্যালি চশমাটা পরে আছে, বন্ড বন্ড করছে, জয়রামা খেলা হয়ে গেলে এখন তো এই ট্রেন্ডটা চলছে, চশমাটা পরে না আর অ্যামেজিং লাগলো ব্যাপারটা। অনেকক্ষণ পর, মানে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার কাছে চলে আসলো কলকাতা রাজবাড়ির ভোজরাস থালি। পুরো থালিটা আমার দেখি যে বোধহয় এত বড় একটা বিগেস্ট থালি, এত কম দামে কীভাবে দিচ্ছে আমি বুঝতে পারছি না, বা এতগুলো আইটেম এগুলো বুঝতে পারছি না ঠিক। আমি এখানে বোঝানোর জন্য একজনকে ডেকে নিয়েছি, একটু দাদা একটু আসবে প্লিজ। সোনা মুগ ডাল, ছানার ডালনা, আচ্ছা আলু পটল পোস্ত, চিংড়ি মালাইকারি, ওকে, মটন কষা, এরকম আমি ঘোরাতে হবে সব করে থাকি। তা বলো চাটনি জানতে পারলাম। তো চলো এবার খেতে স্টার্ট করি। ওকে তো সবকিছুর উপর ব্যালেন্সড, ওকে, নুন চিনি এবং গন্ধ আসলে এসেন্স সবকিছু ব্যালেন্সড, মানে এর মধ্যে একটা কিছু এদিক থেকে ওদিক হলে মানে জিনিসটা পুরো বিগড়ে যেত। এবং আমি দেখতে পাচ্ছি ওপরে কিন্তু গন্ধাসটা জেস্ট দেওয়া আছে, যেটা খুব ভালো পরিমাণে দেওয়া আছে। ওকে আমি গ্যারান্টিতে বলছি গন্ধাসটা জেস্ট দেওয়া আছে, খুব ভালো পরিমাণে দেওয়া আছে, এটাকে তোমার নেগলেক্ট করতে পারবে না। অষ্টাদম খেতে লাগছে ফাটাফাটি তোমার সাথে। চলো এখানে রয়েছে গন্ধাস চিকেন স্টার্টারে, ওকে, বেশ এরকম সাইজের 4-5 পিস গন্ধাস চিকেন দিয়েছে, বেশ একটু শ্যালো ফ্রাই করে দিয়েছে, দেখতে বেশ অসাধারণ লাগছে। জাস্ট আমি ব্রেক করবো, জাস্ট দেখো তোমরা পুরোটা কিন্তু চিকেন, এর মধ্যে কিন্তু কোটিং কিন্তু খুব বেশি নেই, বেশ মুচমুচ মুচমুচ কুচকুচ 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 হতে হয়, দারুণ লাগে খেতে। আর গন্ধাস লেবু, মানে গন্ধাস চিকেন নামের মধ্যেই রহস্য লুকিয়ে আছে, গন্ধাস লেবু দিয়ে ক্রিয়েট করা হয়েছে এবং প্রত্যেক জিনিস অসাধারণ খেতে, প্রত্যেক জিনিস পুরো ব্যালেন্সড করা। ওকে বেশ নুন গোলমরিচ গুঁড়ো এবং গন্ধাস লেবু জেস্ট দিয়ে অসাধারণ লাগে খেতে, বেশ ক্রিস্পি। এরকম স্টার্টার হলে খাবারটা শুরুটা খুব ভালোভাবেই হয়। ভাতটা ভাঙো প্রথমে, একটু ডালটা ঢালবো জাস্ট। ওকে এক সময় আমার মনে পড়ে যাচ্ছে সরাসরি বসে বসে স্কুলে যখন খিচুড়ি খেতে জানতাম না, না কিছুই না, যখন খাওয়াতো আর কি ডাল ঢালতাম থানার এই পাশে চুরাস্তা এই পাশে, না এখানে দেখছি সেরকম না, বেশ ভালো ডালে বেশ থিকনেসটা বেশ ভালোই আছে। ওকে যা ঢেলে নেবো, একটু একটু গন্ধাস দেবো, চিপে নেবো, এবার ভাতটা মাখবো। এবং একটা জিনিস বলতেই হয় যেটা না বললে একদম নয়, সেটা হচ্ছে প্রত্যেকটা আইটেম কিন্তু মাটির পাত্রে সার্ভ করেছে। ওকে মানে বাঙালিয়ানার পুরো ভরপুর এখানটা, চলো খাওয়া যাক এবার। পুরো ডালে ডালাক্কার। অসাধারণ লাগলো। তো এবার একটু ছানা কোপ্তা একটা একটু প্রথমে খেয়ে দেখবো কেমন লাগে, এরকম গোল গোল ছানা কোপ্তা। ছানার এসেন্সটা না অসাধারণ লাগছে ভাই, বিশেষ করো এর মধ্যে একটা বেশ মিষ্টি নোনতা এবং একটা গোলমরিচ গুঁড়ো একটা স্বাদ রয়েছে, ঠিক আছে। এবং আমি ছানার পাটিটা ঢালা আগে আমি দেখছিলাম চারিদিকে তেল ঘুরে বেড়াচ্ছে,
বেসিক্যালি এই তেলটা না আমাদের নেই, আপনি ঢেলে নিয়েছি। তো ওই তেলটা কিন্তু মানে অথেন্টিক, মানে ছানা থেকে নির্দিষ্ট যে তেলটা হয় না সেই তেলটাই কিন্তু বেরোচ্ছে এখানে, আলাদা করে তেল কিন্তু ইউজ করা হয়নি এখানে, এটা বুঝতে পারছি। তো বলটা খেতে না অসাধারণ লাগে খেতে, ভাত দিয়ে মাখবো। বেশ ভাতটা মাখার পর মুচমুচ মুচমুচ একটা আওয়াজ হচ্ছে, এটা অসাধারণ লাগছে এবং খাবারটার টেস্টটা আরও অনেক মাত্রায় বাড়িয়ে দিচ্ছে। চলো নেওয়ার পর এরকম দেখতে লাগছে ব্যাপারটা, খাবো ভাই। তুমি একাই খেতে হবে, কোনো আইটেম রিপিটেবল নয়। যদি কোনো আইটেম লাগে তখন তুমি সেটা আলাকাটে অর্ডার করতে হবে। যেমন আমার রাইস লাগছে এখন এখানে, তো সেক্ষেত্রে আমি একটা রাইস আলাদা এক্সট্রা অর্ডার করেছি, তো সেটা এখন আসছে। ততক্ষণ এই ভাতটুকু আমি পটল আলু আলু পটল পোস্ত খেয়ে দেখবো। জাস্ট দেখো তোমরা, জাস্ট ঢালছি, তো ঢাললাম, তো এবার মাখবো জাস্ট। ওকে জাস্ট এইভাবে মাখবো। ওহো, অলরেডি একটা পোস্তর এসেন্স কিন্তু নাকে চলে এসছে, ঠিক আছে, একটা পোস্তর এসেন্স নাকে চলে এসছে। আর বাঙালি বা ঘটি, বাঙালি ঘটির মধ্যে পোস্ত নিয়ে দ্বন্দ্ব অল টাইম লেগেই রয়েছে। তো সেখানে একটা এরকম আলু পটলের মতো আইটেম যেটার নাম আমি কোনো শুনিনি, আলু ঝিঙে পোস্ত শুনেছি, আলু পোস্ত শুনি, বাট আলু পটল কিন্তু কোনো শুনিনি। আলু পটল পোস্ত ফার্স্ট টাইম শুনেছি, বা ফার্স্ট টাইম ট্রাই করছি। চলো খেয়ে দেখা যাক। ওকে, বেশ দেখতে ব্যাপারটাকে এরকম লাগে, আমার দেখো জাস্ট ব্যাপারটা এরকম লাগে। ওকে, এবার খেয়ে দেখি চলো। ওহো, কি রিভিউ দেবো এটা তোমাকে, মানে এখন যদি পোস্ত রিভিউ দিতে হয় তাহলে বাঙালি ঘটির মধ্যে ঝামেলা লেগে যেতে পারে, ঠিক আছে। আমেজিং লাগছে, ঠিক আছে, প্রত্যেক জিনিস ব্যালেন্সড। এখন অবধি যারা ট্রাই করলাম কোনোটাকে ছেড়ে কোনোটা খারাপ বা কোনোটা ভালো বলতে পারবো না। জাস্ট খাওয়ার পর এটা কষা কোনো উপায় থাকবে না। তো যেরকমটা বললাম আমার একটু রাইস লাগবে, সেটা রাইস এক্সট্রা করে অর্ডার করে নিয়েছি, তো রাইসটা চলে এসেছে অলরেডি। বেশ একটা এরকম সাইজে প্রায় 50-60 গ্রামসের চিংড়ি দিয়েছে এটা, এটা বেসিক্যালি গলদা চিংড়ি, এটা বাগদা চিংড়ি। ওকে, তো ভাতটাকে ভাঙবো, গ্রেভিটাকে এভাবে ঢালবো। ওহো, কেমন পড়লো দেখো, জয়বা ঢালবো ফাটাফাটি, মুকম্ব খুসুয়া। চলো নিজেকে খেয়ে দেখা যাক। ওর মাখার পর না মনে হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে সামনে নিয়ে এসে দেখা, পুর ভাতটা পুরো লাল হয়ে গেছে। এবং যেটা বুঝতে পারছি এটা কিন্তু ফুড কালারের লাল না, যদি ফুড কালারের লাল হয় তাহলে কিন্তু হাতের মধ্যে লাল রং হয়ে থাকবে, সেরকম কিন্তু একদমই নয়। এটা কিন্তু গ্রেভির অরিজিনাল টেক্সচার এবং কালার, তো ধরে খেলাম প্রত্যেক কিন্তু টেক্সচার টাইপ, ঠিক আছে, গ্রেভিগুলো পুরো থিক থিক গ্রেভি, পুরো টেক্সচার গ্রেভি, কোনো পাতলা গ্রেভি না, মানে পারফেক্ট, প্রত্যেকটা পারফেক্ট, মানে গ্রেভি হলে এরকমই হওয়া দরকার, ঠিক আছে। চলো এবার এবার একটু বেশ এরকমভাবে মেখে এবার মুখে, বাইরে ভাই অসাধারণ খেতে, বেশ একটা নারকেলের একটা এসেন্স পাচ্ছি। ওকে, বেসিক্যালি যেটা যেটা দিয়ে বানায় আর কি, চিংড়ি মাছের মালাইকারি প্রত্যেক জিনিস রয়েছে এবং হালকা একটু নুন, নুনের নন্দা ভাব একটু বেশি রয়েছে, যেটা চিংড়ি মাছের সেই মালাইকারিকে আরও অনেক স্বাদ করে দিচ্ছে, ঠিক আছে, অনেক বেশি করেছে, অসাধারণ লাগছে। তো এবার চিংড়ি মাছটা ভাঙবো, তো খোসাটাকে ছাড়াবো এভাবে। ওহো, ভেতরে পুরো মাখামাখি ব্যাপার, কিন্তু পুরো ক্রিমি ক্রিমি ব্যাপার, যদি গ্রেভিটা শুধু খেয়ে দেখি ক্রিমি ক্রিমি, মানে তুমি শুধু শুধু খেয়ে দেবে আমার গ্রেভিটা, ফাটাফাটি খেতে। তো চিংড়ি মাছটা এরকম খেয়ে দেখি এবার, ফাটাফাটি খেতে, জাস্ট জাস্ট ফাটাফাটি খেতে। চলো এবার চিংড়ি মাছটা ভালো করে খেয়ে নিই আমি, তখন মাটন নিয়ে আসছি। যাবে জানি তোমরা এটা যেভাবে কে করছো, চলে এসছে, চলো এবার পুরো লাল রং রঙে মাটন, প্রথমে ভাত দিয়ে খাবো, তারপর পোলাও দিয়ে খাবো। ওকে, তো চলো প্রথমে ভাতের মধ্যে একটু মাটনের গ্রেভিটা ঢেলে নিয়ে রাখবে, প্রথমে রেগনটাই বললো, রেগনটা আমি খাবো না, গ্রেভি দিয়ে খাবো, ঠিক আছে, তো গ্রেভিটা ঢেলে নিই। ওহো,
আর তোমাদের একটা কথা বলতে হয়, প্রত্যেকটা আইটেমের সাথে কোনো আইটেমের সাথে আমার নুন কিন্তু আলাদা করে লাগেনি। আমি নুন এক্সট্রা প্রচুর খাই কিন্তু আলাদা করে পুরো নুন লাগেনি। প্রথমে ভাত মেখে দেখবে, যদি নুন লাগে তখন এক্সট্রা করে তুমি চাইয়ে নেবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার এখন অবধি কোনো নুন লাগেনি। তো ভাতটাকে মাটনের গ্রেভি দিয়ে মাখলাম, মাটনের গ্রেভিটা বেশ ভালো টেক্সচার। আর এরকম সাইজ প্রায় 50-60 grams করে মাটন, ওকে, এরকম সাইজের মাটন, ও হো ও হো, ফাটাবাড়ি ফাটাবাড়ি। খেয়ে নেওয়া যাবো কথা, প্রায় মাটন ভাত খাওয়া শেষ, এবার রিভিউটা তোমায় দেবো, মাটনটা খাবো আর দেবো। তো তো এটা খেলাম ভাত দিয়ে মাটনটা, আমেজিং খেতে লাগলো। হ্যাঁ, বেশ, মাটনের মধ্যে মাটন মাটন ভাব রয়েছে, ঠিক আছে? মাটনের মধ্যে অন্য কোনো ভাব নেই, মাটন মাটন ভাব রয়েছে। এবং বেশ রিয়াজি পিস দিয়েছে আমাকে, এটা দেখাই মাটনটা এরকম লেভেলের সফট, জাস্ট দু আঙুল দিয়ে প্রেস করলেই জাস্ট মিখে যাচ্ছে। আমি তো পিঙ্কিস পিঙ্কিস ভাব, দারুণ লাগে। দেখো মাটনই দেখছে, মধ্যে তো দেখছে মাটন, দেখছো তো মাটনটা? হ্যাঁ, জাস্ট দেখো, ও পুরো ভেতরটা দেখো, পুরো পিঙ্কিস পিঙ্কিস ভাব, দেখেছো? ও এবার খাবো, একবার দেবো মুখে, কোনো ভাঙামাগি নেই। পুরো জিভের মধ্যে আমার ঢেউ খেয়ে গেলো ভাই। মাটনের গ্রেভিটা আমি এক্সট্রা করে আনিয়ে দিচ্ছি, তো পোলাও দিয়ে খাওয়া বলে, ওকে, ঢাল হয়ে যাবে। ও মাটনের গ্রেভিটা না পুরো টেক্সচার টাইপের, এবার মাখবো জাস্ট ভাতটা। ও ভাত বলছে পোলাও, তো এবার জাস্ট একটা বাইট নেবো, ওকে। অথেন্টিক বাসন্তী পোলাও যদি বলা হয় তাহলে একমাত্র এটাকে বলা হয়। যেরকম অ্যারোমা সেরকম টেস্ট, এবং প্রত্যেকটা জিনিস পুরো প্রপার ব্যালেন্সড, ওকে। মিষ্টি, নুন, এবং এখানে যেটা বুঝতে পারছি আমি সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল ইউজ করা হয়েছে কিন্তু। মাটন, এটা মাটনের গ্রেভি, ওকে, একটু মাটন নেব, এইভাবে মাটনটা ছিঁড়ব, ছিঁড়ে মাটনটা দেবো। নেওয়ার পর ব্যাপারটা দেখতে এরকম হবে, এরকম মুখে নেব। এখানে না আসার জমরাজ কিন্তু ক্ষমা করবে না তোমাকে, মৃত্যুর পর শান্তি পাবে না, এই টেস্ট না পেলে, ঠিক আছে? হেভি খেতে লাগে, হেভি। চলো আবার পরিষ্কার করে খেয়ে নি, খেয়ে আবার ডেজার্ট নিয়ে আসছি। চাটনি বা চেটে খেতে হয়, লজ্জা নেই কিনেছ, এবার না খেলে পাপ দেবে। চল ঢালছি ব্যাপারটা, ফাটাফাটি। এই পাঁপড়টা একটু নেতিয়ে গেছিলো বলে আমি নতুন করে পাঁপড় আনিয়ে দিয়েছি। হ্যাঁ, এই পাঁপড়টা ভাঙবো, বেশ, চাটনির মধ্যে রকম মাখবো ব্যাপারটাকে, এবার মেখে কি করছো, সাবস্ক্রাইব করো, তাহলে এরকম ভালো ভালো খাবারের খবর পাবে কোথা থেকে? কাঁচা আমের চাটনি, আমেজিং লেগে যেতে, আমেজিং। তো এবার চলে আসছে রসমালাই, ওকে। জাস্ট তোমার দেখো এর হলুদ ভাবটা কিন্তু কেশরের ভাব, আর উপরে পরে বাদাম পেস্তার উপর ছড়িয়ে ছিটি রয়েছে, আর তুলতুলে একটা, ও হো, জাস্ট হাত দিয়ে পুরো তুলতুলে একটা রসমালাই, একটা মানে রসগোল্লা বেসিক্যালি বলা চলে, এটাকে জাস্ট এটা চিপ বলে করে আমেজিং চলে। কবজি ডুবিয়ে খাওয়া হয়ে গেল, আর এবার তোমাদের সুখবর দেব। তার আগে এতক্ষণ অনেক কিছু খেলাম, তো হজম করার জন্য সুন্দর মুখশুদ্ধি দিয়েছে, এখানে পান রয়েছে, তো একটা পান মুখে নিয়ে নি। আর আমার মনে হয় না এতগুলো খাবার খাওয়ার পর এইগুলো খাওয়াটা বিলাসিত মাত্র, মানে আমার সেটা মনে হয় না, আমি এটা জাস্ট তোমাদের বলে দিচ্ছি। তো পান খেতে বলছি তোমাদেরকে, কলকাতার ইলিশ চিংড়ি সব স্টার্ট হয়ে গেছে, তো তোমরা এসব ট্রাই করতে পারো। তো এখানে আমি একটা ডাব ইলিশ অর্ডার করেছি আর ডাব চিংড়ি অর্ডার করেছি, তোমরা দেখতে পারো আইটেমগুলো। চার পিস চিংড়ি মাছ রয়েছে, যদি তোমাদের গলদা চিংড়ি হয় তাহলে এখানে দু পিস সার্ভ হবে, যদি বাগদা চিংড়ি হয় চার পিস, যাদের যেহেতু আজকে বাগদা চিংড়ি আছে সেটা চার পিস, ওকে। আর একটা ডাব ইলিশ রয়েছে, এটা ডাব ইলিশ এখানে রয়েছে। আমি এত কিছু খেতে পারবো না, এখন অনেক খাবার খেয়ে নিয়েছি, আমি পুরো হাঁপিয়ে গেছি। তো
আমি খেতে পারবো না হচ্ছে, এগুলো জাস্ট পার্সেল করি বাড়িতে নিয়ে যাচ্ছি, বাড়িতে সবাই মিলে খাবো, ঠিক আছে? 399 499 3 এটা 12টা থেকে দুপুর 12টা থেকে দুপুর 1টা অবধি, এবং তারপরে স্টপ থাকছে আবার সন্ধ্যে 7টা থেকে রাতে 10:30 অবধি এটা শুরু হচ্ছে। তো তোমরা আসলে ট্রাই করে যাও, খালি 15th August এই থাইটা অ্যাভেলেবেল থাকবে না, আর বাদ বাকি সমস্ত দিন অ্যাভেলেবেল থাকবে 31st August অবধি। যদি পারে তো অফিসিয়াল পেজে জানিয়ে দেওয়া হবে। আর একটা খবর বলে রাখি, রাজবাড়ি নতুন ক্যাটারিং সার্ভিস চালু করেছে, এনি টাইপস অফ ইভেন্ট, মানে কোনো রকম ইভেন্টের জন্য যোগাযোগ করতে পারো, এই যে আমি নাম্বার দিয়েছি দেখতে পাচ্ছ তো, এই নাম্বারটা, হ্যাঁ এটাই তো অফিসিয়াল নাম্বার, এর মানে কল করো এবং কল করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে চলে আসো, যে বুকিং করে যাও। এরকম সুন্দর রয়্যাল অ্যাম্বিয়েন্সে খাবার খেতে হলে এখানে আসতে হবে, আর এখন রয়্যাল টেস্ট তোমাদের বাড়ির সামনে বা তোমাদের অতিথিদের খাওয়ানোর জন্য এখানে ক্যাটারিংকে বুক করতে হবে। তো চলে আসো, দেখা হচ্ছে তোর বাড়িতে। তো গাইস, খাওয়া দাওয়া এবার শেষ একদম পুরো, আর চলে এসেছি রাজবাড়ির একদম বাইরে। দেখো নতুন ভাবে কিছু বলার নেই রাজবাড়ির সম্বন্ধে, কারণ রাজবাড়ির প্রত্যেকটা খাবার আমার অসাধারণ লাগে, কেননা প্রত্যেকটা আইটেম এত সুন্দরভাবে প্রেজেন্টেশন আমার মনকে পুরো ছুঁয়ে নেয়, ঠিক আছে? তো সেই জন্য আমি প্রত্যেক বারবার আসি রাজবাড়ি, রাজবাড়ি এখানে আর বিশ্বাস হয় না আমি টাকা পাই কি না, দেখে না ভিডিওটা। একটা কথা বলবেন, অনেকে বলে নাকি কলকাতা রাজবাড়ি টাকা দেয়, সত্যি কি তাই নাকি শুধু? দেখো তোমার কিন্তু দেখে না টাকা কিন্তু দেয় না। আচ্ছা ম্যাডাম, আপনার মুখ দিয়ে আমি রিয়েক্ট শুনতে চাইছি একটু অফারটা সম্বন্ধে। অফারটা 399 এর রয়েছে, 399 এ আমাদের যেটা রয়েছে হ্যাপি আওয়ারে পাওয়া যাচ্ছে, আর 499 রয়েছে, দুটোর মধ্যে ডিফারেন্স কিছুই নেই, একটাই কাতলা আছে একটা চিংড়ি আছে, আর 499 এ একটা স্টার্টার অ্যাড হচ্ছে। হ্যাঁ এই ডিফারেন্স রয়েছে, আর আমাদের ছুটির দিনে পাওয়া যাচ্ছে না, মানে উইক ডেজ গুলোতে অ্যাভেলেবেল থাকছে থালিগুলো, মানে শনি আর রবিবার কেউ আসবে না, শনি রবিবার এই অফারটা 15th August আছে। তাহলে তোমার শনি রবিবার দেখবি ম্যাডামের কাছ থেকে 15th August অ্যাভেলেবেল থাকছে না, আর শনি এবং রবিবার এই দুটো দিন অ্যাভেলেবেল থাকছে না, আর বাদ বাকি উইকডেজের মধ্যে তোমরা যে কোনো দিন আসতে পারো, এসে তোমার সাইডে ট্রাই করতে পারো, ঠিক আছে? তো দেখে নিলে ম্যাডাম নিজেকে বললে আমার কোনো টাকা পয়সা দেয় না, ঠিক আছে? তো চলো এবার, এবার আমি তো চলে আসলাম, এবার কাদের পালা, তোমাদের আসার পালা, তোমাদের জন্য অপেক্ষা করছে, চলে আসো। এক তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, 31 তারিখ অব্দি চলছে, উইকডেজে অ্যাভেলেবেল থাকবে, উইকেন্ডে অ্যাভেলেবেল থাকবে না, ঠিক আছে? দুপুর 12টা থেকে দুপুর 1টা অবধি অ্যাভেলেবেল, আবার সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10:30 অবধি এই ধরনের অ্যাভেলেবেল থাকছে। আসো সে ট্রাই করো, আর কীভাবে আসতে হবে বলে দিচ্ছি, যদি তোমার বালিগঞ্জ স্টেশন থেকে নামো, মানে যদি বালিগঞ্জ স্টেশন থেকে আসো, এসে 1 নম্বর প্ল্যাটফর্মকে বেরোবে, বেরিয়ে ওখানে কোনো ট্রান্সপোর্ট সিস্টেম নেবে, সিস্টেম নিয়ে ওখান থেকে বলে দেবে লেক ভিউ যুগলস নামবো, লেক ভিউ যুগলস থেকে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স কলকাতা আসবি। আর যদি কেউ কালীঘাট মেট্রো স্টেশনে নামো, মানে কালীঘাট মেট্রো স্টেশন থেকে যদি আসো, তাহলে বলে প্রিয়া সিনেমা হলে পরেস্ট হবে লেক ভিউ যুগলস, সেখানে নেমে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স কলকাতা আসবি, 56 যতীন দাস রোড। তো আসো এসে ট্রাই করো, আর বেশি ভিডিওটা লেন্দি করলাম না, আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, বাই বাই, ভালো থাকবে। ও একটা কথা তোমাদের বারবার দিই যে ভিডিও কন্টিনিউ করবো কিন্তু কন্টিনিউ করা হচ্ছে না, চেষ্টা করছি কন্টিনিউ করা, চলো বাই বাই।